গত রাতে কি শুনছিলেন আপনি? গত রাতে যখন 2 মিনিট কোন 11টা বাজে তখন প্রায় 15-20টা ফায়ার আছে। 15-20টা একসাথে? একসাথে 15-20টা। এরপরে? এরপরে 2 1 মিনিট পরে আবার আপনি গুলির শব্দ পেয়েছিলেন? হ্যাঁ পাইছি। কতগুলো হইতে পারে গুলির শব্দ? মোটামুটি আপনার 70-80টা। 70-80টা। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় ভারতে ব্যাপক গুলির শব্দ, বাংলাদেশি জনগণের মাঝে আতঙ্ক। রবিবার রাত 10:30টার পর থেকে ভারতীয় সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে বলে সীমান্তবর্তী স্থানীয় লোকজন জানান। গুলির আওয়াজে আতঙ্ক বেড়েছে সীমান্তবর্তী বাংলাদেশি স্থানীয় জনগণের মাঝে। এতে ঠাকুরগাঁও, পীরগঞ্জের বৃদ্ধিগাঁও, চন্দরিয়া সহ সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী লোকজনের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার রাতে থেমে থেমে প্রচণ্ড গুলির শব্দ শোনা গেছে সীমান্তের খুব কাছ থেকে। স্থানীয় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জাভরহাট ইউপি মেম্বার আব্দুর রহিম জানান, গুলির শব্দ শুনেই বিজিবির একটি টোয়েল দল চন্দরিয়া সুকান্তিকে এলাকায় অবস্থান নেয়। প্রাথমিকভাবে গুলির কারণ জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় 7 ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস, এই উপলক্ষে এটি হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। গতকাল এই সুকান্তিকির পাড়ের ওই পাশে অর্থাৎ ভারতের দিকে এলাকার সবাই মুহুর্মুহু গুলির শব্দ শুনেছে এবং সবাই আতঙ্কিত হয়েছিল ওই সময়টিতে যে কী হচ্ছে। 50-এর অধিক গুলি চলেছে। এই এলাকার লোকের তথ্য মতে, যারা এখানে এসেছিলেন তাদের দেওয়া তথ্য মতে, তারা জানাচ্ছেন, যারা এই পুকুর পাহারা দিচ্ছেন তারা জানাচ্ছেন, প্রায় 10:45 থেকে রাত 1টা পর্যন্ত 50-এর অধিক গুলি চলেছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দক্ষিণ পাড়ে। দক্ষিণ পাড় ঘেঁষা ভারতীয় সীমান্ত, আমরা একজন পুকুর পাহারাদারকে দেখতে পাচ্ছি। সে গত রাতে এই পুকুর পাহারাদার এখানে ছিলেন। আমরা তার কাছে শুনে নিই কী ঘটনা ঘটেছিল। আমরা একটু যারা লিস্ট দিয়েছেন এই সুকান্তিকে, এই পুকুর পাহারাদার একজনকে আমরা পেয়েছি। নাম, ওনার নাম, আপনার নাম কি? আবুল হোসেন। আবুল হোসেন, ইনি গত রাতে এই পুকুরে পাহারা দিচ্ছিলেন। আচ্ছা, তো কালকে কয়টায় আপনি এসেছিলেন পুকুরে? আমি ছিলাম 7টার দিকে আসছি। সন্ধ্যা 7টার দিকে, তাই না? 7টার দিকে। আপনি গুলির শব্দ পেয়েছিলেন? হ্যাঁ পাইছি। কতগুলো হইতে পারে গুলির শব্দ? মোটামুটি আপনার 70-80টা। 70-80টা, মানে সম্পূর্ণরূপে ভারতের দিকে, তাই না? জি, ভারতের দিকে, বাংলাদেশের দিকে নয়। তো 70-80টা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? 10:30 থেকে 1টা পর্যন্ত। 10:30 থেকে 1টা পর্যন্ত গুলির শব্দ হয়েছিল, প্রায় 70 থেকে 80টি। কোনো হতাহতের খবর কি পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি। দর্শক মন্ডলী, আমরা এখন দক্ষিণ পাড়ে। এই দক্ষিণ পাড়ের নিচে আমরা এই যে একটা বেড়া দেখতে পাচ্ছি, এই বেড়ার নিচেই হচ্ছে আমাদের ভারতীয় সীমান্ত। নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই ভারতীয় জমি। আর গতকাল রাত্রে এই এলাকাটিতেই মুহুর্মুহু গুলি শব্দ পাওয়া গেছে, আপনারা সাক্ষাৎকারে জানতে পারেন। শ্রুতি মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি সুকান্তিকিতে। সুকান্তিকি হলো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গ্রামে অবস্থিত, যেটির ঠিক দক্ষিণ পাড়ে আমরা ভারতীয় সীমান্ত, অর্থাৎ এই যে পাড়টা রয়েছে দক্ষিণ পাড়টা, এর পরেই ভারতীয় সীমান্ত। আর এই পাশটা হচ্ছে আমাদের সুকান্তিকি। আমরা সুকান্তিকির পানি, যদিও ব্যাপক কুয়াশা শীতের সকাল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে এসেছি আজকে বিশেষ, আমরা শব্দ পেয়েছি গত রাত্রে। আমরা কী শব্দ পেয়েছি বা কী অনুমান করা যায় সেটি আমরা একজন এই ডিগি পাহারাদার মানুষের কাছে শুনতে যাচ্ছি। আপনি আসুন। আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। মুজিবুর রহমান, গত রাতে আপনি কালকে ডিগি পাহারা দিচ্ছিলেন? আমি পুকুরের মধ্যে থাকি। মধ্যে থাকেন সবসময়? নৌকায় করে, তাই না? নৌকা থাকে। তো গত রাত্রে কী শুনছিলেন আপনি? গত রাত্রে যখন 2 মিনিট কম 11টা বাজে তখন প্রায় 15-20টা ফায়ার আছে। 15-20টা একসাথে? একসাথে 15-20টা। এরপরে? এরপরে 2-1 মিনিট পরে আবার, তারপর 3-4 মিনিট পরে আবার 4-5টা। 4-5টা, এইভাবে কয়টা পর্যন্ত চলছে? এইভাবে 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত। আচ্ছা, রাত 12টা পর্যন্ত অনেকগুলো, কতগুলো গুলি হতে পারে? একশোর কাছাকাছি হবে। এবং আপনারা সব শুনতে পাচ্ছিলেন? আমি সব শুনতে পাচ্ছি। ব্যাপক জোরে ফায়ার হচ্ছিল? ফায়ার তো ব্যাপক জোরে হয়েছে। আমি কিন্তু, আমার কিন্তু দিক ঘেরা হয়েছে। হ্যাঁ, একদম দিক ঘেরা দেখেছিলেন? আমার পুকুরে থাকার বয়স হচ্ছে প্রায় 13 থেকে 14 বছর। 13 থেকে 14 বছর স্থান এখানেই। জি, আমি এরকম জীবন দেখি নাই, এই পর্যন্ত দেখেন নাই। 100 গুলি এক রাতে ফুটে? হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো হতাহতের খবর পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। না,